বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা খুবই সুন্দর ফুলের গাছ মানে ফার্স্ট লাও ফুলের গাছ এটাকে প্রতিস্থাপন করব তো এই গাছের আরও নাম আছে যেমন গোল্ডেন প্যান্ডা যেটা হলুদ রঙের থাকে আর যেটা রেড প্যান্ডা সেটা আমার কাছে এটা রেড প্যান্ডাই আছে তো এই গাছকে আজকে কীভাবে প্রতিস্থাপন করব বা তার জন্য কীরকম মাটি তৈরি করব যে আমাদের গাছ ভালোভাবে বৃদ্ধি করুক আর ভালোভাবে ফুল আনুক তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তা তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই যে যে ফার্স্ট লাভ যে ফুলের গাছ এটা কিন্তু একটা স্থায়ী ফুলের গাছ আর এটা কিন্তু সারা বছর ফুল দেবে মানে প্রত্যেক দু মাস অন্তর অন্তর এতে ফুল আসতে আর এর ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় এক গোচ্ছা করে ফুল হয় এই ধরনের আমি ছবিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমাদের কিন্তু খুব ভালো নিউট্রিশনযুক্ত মাটি তৈরি করতে হবে মাটির জন্য আমি এখানে নর্মাল গার্ডেন সয়েল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট তিনটে এখানে সমান পরিমাণে নিচ্ছি যদি আপনাদের ওখানের মাটিটা অ্যাটেল মাটি তাহলে আপনারা বালিও মিশিয়ে নিতে পারবেন আর এখানে আমি এক মুঠো মতো হাড়ের গুঁড়ো এক মুঠো মতো কুচি এক মুঠো সর্ষের খোল আর তার সঙ্গে দু মুঠো মতো নিমখোল মিশিয়ে দিচ্ছি আর নিম নিমখোলে কিন্তু ভালো পরিমাণে নিউট্রিশানস তো থাকে আর তার সঙ্গে আমাদের পোকামাকড়ে আক্রমণ হতে দেয় না টবের মাটিতে তো অবশ্যই মেশাবেন আর এক চামচ যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করছেন আমি এখানে সাফ মিশিয়ে দিচ্ছি এক চামচ এটা দশ ইঞ্চি টবে জন্য মাটি তৈরি করছি তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যে হাড়ের গুঁড়ো মেশালাম তাতে কিন্তু ভালো পরিমাণে ফসফোরাসও থাকে আর ক্যালসিয়ামও থাকে আর এখানে যে শিংকুচি মেশালাম তাতে কিন্তু ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে আর যেটা আমি এখানে সর্ষের খোল মিশিয়েছি তাতে নাইট্রোজেন ফসফোরাস আর পটাশিয়ামের ফোর ওয়ান ওয়ান রেশিও থাকে তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু স্থায়ী গাছ তো সেই জন্য আমাদের একটা ভালো পটিং মিক্স দেওয়া খুবই দরকার আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু এটা একটা স্থায়ী গাছ আপনারা চেষ্টা করবেন যে গাছের যে আপনারা টপটা নিচ্ছেন সেই টপটা দশ ইঞ্চির তো নেবেনি যদি দশ ইঞ্চির বড় নিতে পারেন তাহলে আরও ভালো হয় বারো ইঞ্চির টবে বসালেও কোনো প্রবলেম হবে না তো মাটি এখানে তৈরি করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যে টপটা নিচ্ছি সেটা দশ ইঞ্চির টপ তবে কিন্তু ড্রেনেজ হোল করা খুবই দরকার যদি ড্রেনেজ হোল না থাকে তাহলে করে নেবেন যেমন আমার এতে ড্রেনেজ হোল ছিল না আমি করে নিয়েছি তবে এটা পুরনো টব আমার আগে ব্যবহার করা আছে তো খুব ভালো এটা সাইজটা তো আপনারা যদি এর থেকে বড়ো রাখতে পারেন টবে তাহলে আরও ভালো হয় তো তার উপরে আমি এখানে ড্রেনেজ ঝোলের ওপরে এখানে কিছু টবের টুকরো রেখে দিলাম প্রত্যেকটা ড্রেনেজ ঝোলে রাখা আছে দেখুন আর এবার এই যে যে পটিং মিক্সটা তৈরি করেছি এটাকেই ভরতে হবে তবে পুরোটা ভরতে হবে না একটুখানি মাটি ভরতে হবে মানে তিরিশ পারসেন্ট মতো আমি ভরছি আর আর যদি ব্যাগ থেকে আপনারা গাছ বার করতে পারছেন না তাহলে কিন্তু আপনারা যখন রিপোর্টিং করবেন তার আগে কিন্তু এর মাটিটা যদি শুকনো থাকবে তাহলে খুব সহজে বেরিয়ে যায় তাহলে জলটা একবেলা দেবেন না তারপরে কিন্তু বার করতে যাবেন তো সহজে বেরিয়ে যাবে একটু টানলেই তবে মাটিটা ভিজে থাকলে তখন কিন্তু আপনাদের ব্যাগ কেটে বার করতে হবে তো আমি খুব সহজে এটা বার করতে পারছি একটু সময় লাগছে কারণ গাছের শেকড়টা নিচে অবধি ছিল এবার বার করে নিয়েছি দেখুন একদম যেভাবে তবে এই গাছে কিন্তু মাঝখানে যে প্লাস্টিকের ঝুড়িগুলো আছে সেগুলো নেই তবে আমি আরও দুটো গাছকে প্রতিস্থাপন করেছিলাম টেকোমাও এনেছি সেটাকেও করেছি তো তাতে কিন্তু মাঝখানে ঝুড়ি ছিল তো যদি আপনারা একটুখানি দেখে নেবেন যে যদি কোনো নার্সারি থেকে গাছ নিয়ে এসেছেন তার মাঝখানে যদি প্লাস্টিকের বাকেট বা ঝুড়ি থাকে তো অবশ্যই তাকে কেটে বাদ দিতে হবে তারপরে কিন্তু প্রস প্রতিস্থাপন করবেন এবার মাটিটাকে পুরো ভরবেন না এক ইঞ্চি মতো ওপরে খালি রাখতে হবে যাতে আমরা গাছে সার বা জল কিছু দেব তো ওটা যেন একদম বেরিয়ে পড়ে না যায় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো ওপরে এক ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে ভালো করে চেপে চেপে আপনারা একটু মাটিটা ভরে দেবেন তবে ওপরে এক ইঞ্চি খালি রাখবেন এবার বলছি যদি এইভাবে আপনারা পটিং মিক্স তৈরি করছেন তাহলে কিন্তু আপনারা এক মাস পর্যন্ত কোনো রকম সার দেবেন না শুধু একবার কুড়ি দিন পরে যে কোনো মানে তরল সার আপনারা অর্গ্যানিক যেটা তৈরি করছেন সেটা দিলেই যথেষ্ট গাছে ভালো করে জল দিয়ে দিতে হবে তিন দিন পর্যন্ত তিন থেকে চার দিন শ্যামি সেডে রাখবেন এখন যা টেম্পারেচার এত রোদে কিন্তু সোজাসুজি রাখলে গাছটা বাঁচানো একটু অসুবিধা হবে তাছাড়া গাছে দুবেলা করে জল দেবেন মাটিটা যেন সবসময় ময়েস্ট থাকে অনেক বেশি ভিজে না থাকুক কিন্তু মানে মাটিটা একদম যেন শুকিয়ে না যায় এই জিনিসগুলো খেয়াল করলে আপনাদের গাছও কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে আর ফুলও আসবে তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ